সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কাঁঠালের মানে কাঁঠাল খাওয়ার ধুম পড়ে গিয়েছে। যেহেতু এটা হচ্ছে সিজনাল ফল, কাঁঠালের সিজন এবং হচ্ছে ঈদ, দুটা মিলিয়ে একদম মানে ফাটাফাটি একটি মানে কি বলবো দিন যাচ্ছে সবার। তো আমাদের সবারই এই ঈদে একসঙ্গে হওয়া হয়, আর তার ভিতরে এবার সিজনাল ফল কাঁঠালটাও আমাদের হচ্ছে পড়ে গিয়েছে ঈদে। তাই সবাই সকালবেলা, যেহেতু আমাদের কেউ ঢাকার বা ঢাকার বাইরে যারা থাকে আমাদের গাছের কাঁঠাল মানে খেতে পারে না, তো যেহেতু ঈদে আসছে সবাই এবং কাঁঠাল পেয়ে গিয়েছে, তো সবাই কম বেশি খাওয়ার চেষ্টা করছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি দেখি যারা আমার বোন ভাই ভাইয়ের বউ আমার মা ওরা যারা ছোটোখাটো একটু একটু কাঁঠাল খায়, তো তারা কাঁঠাল নিয়ে বসে গিয়েছে। তো আমি একটু দূরেই থাকি কাঁঠাল থেকে, যেহেতু আমি কাঁঠালটা খেতে পারি না। তাই তো কাঁঠাল সবাই খাচ্ছে এবং আমি তোমাদের এবং আমি দেখছি তোমাদের জন্য দেখানোর সুযোগ করে দিচ্ছি। খুবই মানে দেখতেও অনেক সুন্দর এবং সুস্বাদু, যারা খায় তারা বলে, আমি যেহেতু খাই না বাট আমি দেখে বুঝতে পারি যে আমাদের গাছের কাঁঠালগুলো খুবই সুস্বাদু হয়। তো যেহেতু আমি আগের দিন তোমাদেরকে আমাদের গাছগুলো দেখিয়েছি, তো আজকে আমাদের বাসার কাঁঠাল খাওয়াটা আমি তোমাদের দেখালাম। তো এবার হচ্ছে আমার নাস্তা করার সময়, তো আমি হচ্ছে ফ্রেশমেশ হয়ে এবার নাস্তা করতে বসবো। তো আমি আর আমার বোনের ছেলে তো একসঙ্গেই খাবো। তো সকাল সকালই আমার মা হচ্ছে বেগুন ভাজি করে রেখেছে, তো আমি বেগুন ভাজিটা দিয়ে এখন হচ্ছে সকালের নাস্তা করব। তো আমরা যেহেতু একটু আগেই চলে এসেছি, তাই আমি মানে তোমাদেরকে আমার দিনেরগুলো আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে যেহেতু ঈদের একটু আগেই চলে এসেছি, তো ঈদের আগের যে মজা মাস্তিটা আমি করছি সেটা আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। তো এখন হচ্ছে আমি আজকে ঈদের আগের দিন, তো যেহেতু নাস্তা টাস্তা করলাম, নাস্তা টাস্তা করার পর দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো মনে হলো একটু বৃষ্টিতে তো ভিজা দরকার, কারণ আমি অনেক বছর বৃষ্টিতে ভিজে না, মানে প্ল্যান করে ভিজে না। যদি হঠাৎ কোথাও যাওয়া আসার মধ্যে ভিজে যাই সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু প্ল্যান করে ভিজা হয় না। তাই আমি একটুখানি আজকে সাহস করে ভিজার চেষ্টা করছি, বাট আমার মা নিষেধ করছিল কারণ বলল যে হয়তো বা ঠান্ডা লেগে যাবে, বাট আমার খুবই ইচ্ছা হচ্ছে তাই আমি একটু ভিজছিলাম আমার বোনের ছেলের সঙ্গে। তো আজকে খুবই মজা লেগেছে, বৃষ্টিতে ভিজে মজা করেছি অনেক। এবার হচ্ছে দুপুরের লাঞ্চ করে দেন হচ্ছে একটু আমি আর আমার মা আর আমার বোনের ছেলে মিলে একটু বাজারে যাচ্ছি, একটু বাজার করা লাগবে। মানে যেহেতু
কালকে ঈদ, তাই ঈদের একটু কেনাকাটা বাকি ছিল, তো সেটার জন্যই বাজারে চলে আসলাম। এবার ফ্রেশ সবজি দেখে আমার মা কে বললাম কিছু সবজি নেবে কিনা, তো কিছু সবজি কেনাকাটা হয়ে মানে হচ্ছে, তো এখান থেকে ফ্রেশ কিছু সবজি নিব। যেহেতু আমাদের এলাকাটা সবজিতে ভরপুর, তো হচ্ছে ফ্রেশ সবজি খাওয়ার জন্য খুবই ভালো একটি গ্রাম আমাদের কিশোরগঞ্জ। তো আমাদের কিশোরগঞ্জ বলতে পাকুন্দা থানা, তো সেখান থেকে এবার বাসায় চলে আসলাম বাজার থেকে, বাজার করে টুকিটাকি। তো এই হচ্ছে আমাদের বাসার আমার কাজিনের এই পাখিটা, তো ওইটার সঙ্গে একটু দুষ্টু করছি, আর তোমাদের সঙ্গে এবার বাই বাই বলে দিই। তো তো আমি গ্রামে যেহেতু আছি, গ্রামের ঈদ এবং ঈদ ব্লগ তোমাদের সঙ্গে যতটা দিন থাকি ততটা দিন শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।